চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়। রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ মোক্তার হোসেন, মোহাম্মদ নাহিদ গাজী, শরীফ ব্যাপারী, মোহাম্মদ শরীফ ও মোহাম্মদ হোসেন। এর আগে শনিবার রাতে মতলব উত্তর থানার সুলতানাবাদ ইউনিয়নে তাতুয়া এলাকায় রাস্তার উপর গাছের গুড়ি ফেলে বিভিন্ন গাড়িতে ডাকাতির ঘটনা সংঘটিত হয় বলে জানিয়েছেন পুলিশ।